জল সংকটে পানিহাটির আদর্শনগর এলাকার বাসিন্দারা মিলছে না পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পৌর পরিষেবা নিয়ে ফের কাঠগোড়ায় পানিহাটির পৌরসভা একদিকে টাক ফাটা গরম তার ওপর মিলছে না পর্যাপ্ত পরিমাণ পানীয় জল কল আছে অথচ জল নেই আবার কোথাও জল পড়লেও তা ফোটা ফোটা হয়ে পড়ছে দিনের পর দিন জল সমস্যায় নাজেহাল পানিয়াটি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর এলাকার বাসিন্দারা দিনের পর দিন একইভাবে ছেড়ে প্রখর রোদের মাঝে রাস্তায় নেমে বালতি হাতে দিন বিক্ষোভে সামিল হতে হয় এলাকার মহিলাদের অভিযোগ ঘরের যাবতীয় কাজের জন্য ব্যবহৃত পর্যাপ্ত জলও পাওয়া যাচ্ছে না এমনকি পানীয় জলের পর্যাপ্ত পরিমাণ জল মিলছে না তাই এই বিষয়ে অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশুদেবকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা ঘরের দুয়ার সামনেই ড্রেন আর সেই ড্রেনের অবস্থা দেখলে মনে হতে পারে এটা কোনো আস্তাকুর দীর্ঘদিন এলাকায় রাস্তায় নেই পর্যাপ্ত পরিমাণ আলো তারপরে ড্রেন পরিষ্কারের ক্ষেত্রে পৌরসভার উদাসীনতা যার ফলে বসবাস করা দিনে দিনে দায় হয়ে দাঁড়াচ্ছে এ তার উপর এই প্রখর গরমে যুক্ত হয়েছে জল সংকট বারবার একাধিক অভিযোগে কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে পানিহাটি পৌরসভাকে আর এই বিষয় এলাকার মানুষেরা ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে বুগড়ে দেয় অভিযোগ পাওয়ার পরেও এই বিষয়ে মানে ওয়ার্ড কাউন্সিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো রকম উত্তর মেলেনি তাহলে দায়কার ভোটের সময় হাজার প্রতিশ্রুতি থাকে থাকে অনেক আশ্বাস অথচ ভোট মিটে গেলে মিলছে না সেই সমস্ত কথাবার্তা ভোট মিটে গেলে আর দেখাও মেলে না প্রতিনিধিদের আর এই যে নরক যন্ত্রণা দিনের পর দিন জল যন্ত্রণা একদিকে একদিকে নোংরা আস্থাকুরের মধ্যে বসবাস এরকম দিনের পর দিন যন্ত্রণা পোহাতে হয় সাধারণ মানুষকে এই অভিযোগ তুলে এদিন প্রখর গরমের মাঝে এলাকার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকে অভিযোগ হচ্ছে দুদিন ধরে রিজার্ভারে জল পড়ছে ঠিক আছে আর জল যা দিচ্ছে টাইমও কম অনেক জলের পরিমাণও অনেক কম এরকম ভাবে তো চলতে থাকলে তো মুশকিল প্লাস গাড়ি জলের গাড়ি দিলে তো সমস্যা মিটবে না জলের গাড়ি দিলে আমরা কত জল টানবো আর জল সেই জল দিয়ে কতটা কাজ হবে জল কলে জল চাই রিজার্ভারে যাতে জল ঠিকঠাক আসে আমার কথা বলে ওটাই যাতে যাতে সব জলগুলো অ্যাভেলেবেল থাকে গরমকালে জল ছাড়া কি করে কাজ হবে বছরে বছরে মানে সারা বছরে জলের সমস্যা হচ্ছে একদিনের না এটা বা দুদিনের না সারা বছরে জলের সমস্যা হচ্ছে মানে আজকে সকাল বাজে জলই ছিল না একদমই জল ছিল না তাহলে কি করে আমরা জল নিয়ে করব আমাদের তো কোনো তোলা এক্সট্রা জল নেই সবাই জানানো হয়েছে সবকিছু জানানো হয়েছে ড্রেন পরিষ্কার করতে আসে দু মাস তিন মাস অন্তর এসে ওপর থেকে পাতাগুলোকে তুলে ফেলে দেয় মাটি কোনো সময় ফেলে না লাইট একটা নিবে গেলে তিন থেকে চার মাসের আগে লাইট ঠিক করা যায় না প্রতি কটা লাইট ভেঙে আছে প্রতি কটা লাইট জ্বলছে না পাশে একটা আমাদের পুরো সাইডিং পরে আছে পুরো ওপেন একটা জায়গা বিঘার পর বিঘা এই লাস্ট বাড়ি আমাদের আমার বাড়িটা লাস্ট বাড়ি খুবই অসুবিধা হয় আমরা আতঙ্কে থাকি ভয়তে থাকি কোন সময় কোন লোক সমাজ বিরোধী এখান থেকে আসলো গেল লাইটও একটা থাকে না ড্রেনের অবস্থা জল তো একদম সরু হয়ে একদম সরু হয়ে জল পড়ছে কিভাবে কিভাবে আমরা মানে অসুবিধার মধ্যে আছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না স্পেশাল করেছিলাম তো আমাকে বললো যে আমাদের কাছে কোনো মিস্ত্রি নেই কোনো মিস্ত্রি নেই আমরা পারবো না সবচেয়ে বড় সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জল নিকাশির যে ব্যবস্থাটা এই আদর্শ নগরের পুরো জল এখান দিয়ে যায় এদিককার পুরো জল এই চত্বরের হ্যাঁ এই ড্রেনের যে অবস্থা পলি পড়ে পড়ে ড্রেন এইটুকু ফাইট হয়ে গেছে জল ভর্তি মশা ভর্তি যায় সাইডিংয়ে এবার যারা কাজ করতে আসে তাদেরকে যখন বলা হয় ওটা তো রেলের জায়গা আমরা কেন যাবো তাহলে আমাদের পরিষেবাই তো এরকম যে তোমরা পাস করিয়েছোই রেলের জায়গা দিয়ে তাহলে তুমি ওটা পরিষেবা করবে না কেন জলের একই সমস্যা আমার জলে প্রচুর কষ্ট করছি জলের জন্য আমরা যেন প্রতি আমাদের আমাদের পরিবেশটা যেন জলে যেন কোনো কষ্ট না হয় প্রতিটা মানুষ জলে কষ্ট পাচ্ছে আমরা এইটাই আমরা চাইছি যে জল যেন সমাধান হয় আমি এটাই চাইছি এটা আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ড লাইট লাইট রাস্তায় লাইট নেই এমনকি একটু বৃষ্টি হলে এই যে সব ঘরে জল ঢুকে যায় এবার আমার স্বামী নিজে নিজে যায় অসুস্থ অবস্থায় সেখানে গিয়ে ডেন পয়সা করা ওই পারে গিয়ে পরিষ্কার করা সব আমাদের যার যার ঘরের স্বামীরা গিয়ে পরিষ্কার

হাওয়া দাওয়া স্নান পায়খানা বাথরুম সব কারোর মধ্যে কো এদিকে বলছে মিটার লাগাবো আমাদের এখানে পরিষ্কার না যে হলো সব সব দিকে জলে কারেন্টে সব দিকে আগর পথে সিনচিনি পোতারের রিপোর্ট সঠিক বার্তা